স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর মান্ডা বালুর মাঠে এ আয়োজন করে 71 নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগ। আলোচনা সভা ও গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন মুগদা থানার জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রোকন, ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন সহ থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা।